সকলের শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ব্লগটা এখানে শুরু করছি। বাড়ির তো সকাল থেকে এত বেশি কাজ ছিল, মানে কি বলবো আর কি, যা হয় দিওয়ালিতে বাড়ি টাড়ি সমস্ত ক্লিন করা, সমস্ত গোছানো, ডেকোরেশন করা। যদিও ডেকোরেশন আমি কিছুই করিনি, সমস্তটাই আমার হাজবেন্ড করেছে, আর ও এত সুন্দর সমস্ত কিছু ডেকোর করতে পারে, মানে লাইট ফাইট দিয়ে, তো আমি এতটাও পারি না আর কি। আমি অন্যান্য কাজগুলো করেছিলাম, আর দিওয়ালির দিনে স্পেশাল অকেশনে রান্না বান্নাও তো থাকে। তো তোমরা দেখতে থাকো আমার বাড়িতে দিওয়ালির কিরকম পুজো হচ্ছে। এক্ষুনি পুজো স্টার্ট করবো, আমি জাস্ট দিওয়াগুলো জ্বালিয়েছি, বাট এগুলো অলরেডি মানে কি বলবো মেল্ট হয়ে গেছে তোমার, তো আমি আবার নতুন দিয়া দিয়ে আবার পুজোটা শুরু করব। তো তোমরা দেখতে থাকো। আমি এখন এসেছি আমার নেবারের বাড়িতে, ওরা নেপালিস, ওরা খুব সুন্দর ভাবে দিওয়ালি সেলিব্রেট করছে, তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করলাম। বাঙালিদের মধ্যে ওরাও বলে দীপাবলি, দীপাবলি ইজ ইট কল দীপাবলি না নেপালিস, ইয়া তিহার, ওকে অল টুগেদার ওরা বলে তিহার, আর দীপাবলিও ওরা বলে আর কি। তো তোমাদের সঙ্গে আমি ওর বাড়িতেও কিভাবে সুন্দরভাবে ও মা লক্ষ্মীর পুজো করছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এখন এসেছিলাম ওকে দিওয়ালির শুভেচ্ছা জানাতে, এবং বাড়িতে পুজো করেছিলাম, তোরা প্রসাদ দিতে গেছিলাম, ও আমাকে প্রসাদ দিয়ে গেছিল। তো এখন আমি ওপরে যাব, আমাদের ডিনারও হয়নি এখনো, তো চলো দেখতে থাকো আগামী কি করি। আমি এখন আমি নিজেও জানি না সত্যি তোমাদের সঙ্গে কি শেয়ার করবো, আমি নিজেও জানি না কি করব। সকাল থেকে এত ব্যস্ততার মধ্যে কাটছে, কি বলবো আর। We'll be right back.
এই ছিল আমাদের দিওয়ালির প্রিপারেশন। আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে যতটা পেরেছি করেছি, আর আজকে ওয়ার্কিং ডেজও ছিল তাই খুব বেশি অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি। আমেরিকাতে এটা আমার প্রথম বছর দীপাবলি, খুব সুন্দর কাটলো। মেয়ের তো আজকে স্কুল ছিল আর ওদের পামকিন ফেস্টিভ্যালও ছিল, তো সারাদিন ওরা কেউ বাড়িতে ছিল না, রাত্রে ফিরে এসছে। ফিরে আসার পর যতটা সম্ভব করেছি। তো তোমাদের সকলকে জানাচ্ছি দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। উইস ইউ আ ভেরি হ্যাপি অ্যান্ড সেফ দিওয়ালি। খুব সাবধানে তোমরা ক্র্যাকার্স, ফায়ার ক্র্যাকার্স এগুলো সমস্ত ব্যবহার করো, মানে বাজি পুড়িও। সবাই ভালো থেকো। আর তুমি কিছু বলতে চাও? দীপাবলির শুভেচ্ছা, ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম। একদম, আমারও তাই। সবাই ভালো থাকবেন। আর অ্যামেজিং বং ড্রাইভস কে সাবস্ক্রাইব করতে হবে না? হ্যাঁ, অ্যামেজিং বং ড্রাইভস কে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আমার ভিডিও, কমেন্ট করবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, পরের ভিডিওতে আবার দেখা।